আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমাদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 50 পৃষ্ঠা বাংলা বইয়ের যে কাজগুলো রয়েছে, বিলেতে 750 দিন, সেই বিলেতে 750 দিনের দুইটি কাজ, 3.2.3 এবং 3.2.4, এই দুইটি কাজ কিন্তু আজকে আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের নবম সকল ক্লাস পেয়ে যাবা আমাদের রানার্স টিচিং হোমে ইউটিউব চ্যানেলে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। বিলেতে 750 দিন রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে, তা নিচের ছকে লেখো। কাজ শেষ হলে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিলেতে 750 দিন রচনায় যা আছে, ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো। আর আমার মতামত ও জিজ্ঞাসা, শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সাময়িক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান। সো আমরা আরও দুইটা মতামত এই বই থেকে, অর্থাৎ বিলেতে 750 দিনের যেই ভ্রমণ কাহিনীটি আছে সেই কাহিনী থেকে আমরা বের করব এবং আমাদের মতামত এবং জিজ্ঞাসা কিন্তু এখানে আমরা উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা চটাচট কাজটিতে চলে যাই। সো দেখো, আমরা 2 নম্বরটা যেটা লিখেছি সেটা হচ্ছে, বিশেষ করে ছেলে পুলেদের বিভাগে গেলে দেখা যাবে ছেলে মেয়েদের হাসানোর জন্য কত রকমের খেলনার আয়োজন করে রাখা হয়েছে। তো ইংরেজরা তাদের কাজের চাপ কমানোর জন্য হাসতে পছন্দ করে, হাসি খুশি থাকার মাধ্যমে তারা মনকে হালকা রাখার চেষ্টা করে, আমার এটা অভিমত। তারপর বলছে, এদের প্রকৃতির এই রুদ্র কঠোরতায় কথা যত ভাবি ততই মনে হয় এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনি সংগ্রামশীল। শুধুমাত্র প্রকৃতির রুদ্র কঠোরতার জন্যই যে এরা সংগ্রামশীল তা নয়, ইংরেজরা এমনি অনেক পরিশ্রমী। সো আমি এই দুইটা মতামত দিলাম আর কি। এবার চলো আমরা পরবর্তীতে যে কাজটি রয়েছে সেই কাজটি সম্পর্কে একটু ডিসকাস করে তারপর উত্তরে চলে যাব। সো পরবর্তীতে 3.2.3 এখানে বলছে যে, দেখো আমরা, সরি, 3.2.4 এখানে বলছে যে, বিলেতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে মানে বুঝাও আর কি। সো এইটা আমরা চলো একটু বোঝার চেষ্টা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলেতে 750 দিন হচ্ছে ভ্রমণ কাহিনীমূলক, মূলক বানানটা ঠিক করে নিবে, বিবরণমূলক রচনা, এটা হচ্ছে ভ্রমণ কাহিনীমূলক বিবরণমূলক রচনা। কারণ আমরা জানি বিবরণমূলক রচনার ভিতরে আমরা কিন্তু দেখেছিলাম যে অনেক ধরনের বিবরণমূলক রচনা হয়। হ্যাঁ, তো আমরা এখানে যে কারণগুলো রয়েছে, এখানে লন্ডনে ভ্রমণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, এখানে ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদির বর্ণনা দেওয়া হয়েছে, লেখাটি হয় স্পষ্ট সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট, লেখক লন্ডনের প্রাকৃতিক পরিবেশ তারপরে ভূগোল সহভাবে নানা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। তারপর বলছে যে সেখানে লোকজন ঘরবাড়ির রাস্তা খাদ্য ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো এই সকল বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু আমরা এটাকে ভ্রমণ বিবরণমূলক রচনা বলতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি এনজয় করেছো এবং বুঝতে পেরেছো, এবং যদি এনজয় করে বুঝতে পেরে থাকো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই সকলকে এই চ্যানেলটি সম্পর্কে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।